আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আছে 5 নভেম্বর 2024 সাল। তা দর্শক, আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক, আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আলু আছে, আর বাজারে কিন্তু ইন্ডিয়ান আলু এসেছে। তা ইন্ডিয়ার আলুর দাম কেমন আছে সেটা জানিয়ে দেব, আর বর্তমানে পেঁয়াজ এবং রসুনের দামটা কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেবো। আর আমি এখন অবস্থান করছি দর্শক শ্যামবাজার লালকুঠির। তাই এখানে যে আলুগুলো আছে, এই আলুগুলো কোথা থেকে আসছে সেটা আমরা জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কাটিলাল স্টিক আলু। তা কাটিলাল স্টিক আলুর দাম কেমন আছে আর ইন্ডিয়ান আলুর দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানবো বিক্রেতা কাকুর কাছ থেকেই। আর এদিকে এই যে আরও আছে, এনারা হচ্ছে খুচরা বিক্রেতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাকু, আপনি কি খুচরা বিক্রেতা? এখান থেকে নিয়ে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করেন? আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে? মোটামুটি মোটামুটি হচ্ছে না, মোটামুটি হচ্ছে, আগের মতো কি হচ্ছে না? দাম বেশি কারণে মোটামুটি হচ্ছে। আগে যেখানে 5 কেজি হইতো সেখানে 3 কেজি হচ্ছে, এরকম একটু কম হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন একটু কম হচ্ছে বেচা কিনা তাদের। আর পাইকারি বাজারের বেচা কিনা কেমন সেটা আমরা জানবো পাইকারি বিক্রেতা কাকুর কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু কেমন আছেন? এই তো ভালো আছি। কাকু, বেচা কিনা কেমন হচ্ছে? আগের চেয়ে একটু কম। দাম কি বাড়ার কারণে? এর জন্য একটু বেচা কেনাটা কম। এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আলু তো বাজারে চলে এসেছে, বাজার আগের চেয়ে তো বেশি আমদানি আছে ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান আমদানি আছে বাজারের থেকে, বাজারে আমদানি আছে, কিন্তু হইলে কি হবে, ইন্ডিয়ান আলু তো আর মাগনা না, ইন্ডিয়ান আলু তো পয়সা দিয়ে আনছে, ট্যাক্স টোকেন দিয়ে আনছে। জি জি, এই ইন্ডিয়ান আলু 56-57-58 বিক্রি হচ্ছে, 57-58 টাকা বিক্রি। এটাই তো ইন্ডিয়ান আলু না? জি জি জি, ইন্ডিয়ান আলু। এই যে এটাই হচ্ছে ইন্ডিয়ান আলু, দর্শক দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান আলু। এটা মিডিয়াম সাইজ ছোট সাইজ মিলে একসাথে না? এই যে এই পাশেও আবার ইন্ডিয়ান আলু আছে, এটা যাচ্ছে 57-58 57-58 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, দর্শক দেখতেই পাচ্ছেন। আর এইখানে যে আলুটা আছে এটা কোন জায়গায়? এটা জয়পুরহাট, এটা হচ্ছে জয়পুরহাটের কাটিলাল স্টিক আলু। এর দাম কেমন যাচ্ছে? এটা 60-62, 60-62 টাকা কেজি দরে বর্তমানে বিক্রি হচ্ছে। তারপরে এই যে এই পাশে যেটা আছে বিক্রমপুরে, বিক্রমপুরের ডায়মন্ড সাদা, এটা হচ্ছে বিক্রমপুরের ডায়মন্ড সাদা আলু। এর দাম কেমন যাচ্ছে? এটা 57-58 57-58 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই আলুটা। জি জি। তারপরে আমরা জানতে চাচ্ছিলাম রংপুর রাজশাহীর আলুর দাম কেমন যাচ্ছে? রংপুর রাজশাহী আলুটা এখন ঢাকাতে কম আসছে, কারণ ওইখানেই দাম বেশি। জি, যার জন্য ঢাকা ক্যারিং খরচে পোষায় না। আর ইন্ডিয়ান আলুটাও মানটা একটু ভালোর জন্য রংপুরের আলুটা চাহিদাটা কমে গেছে, আর ওইখান থেকেই তারা বিক্রি দামে বিক্রি করতে পারে, যার জন্য ঢাকায় তাদের পোষায় না, ঢাকাতে পোষাচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ, এইগুলো সবই কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ। তা বর্তমান বাজারে কোন পেঁয়াজের দাম কত আছে সেটা কিন্তু জানিয়ে দেবো। এই পাশেও কিন্তু এই যে একটু নিয়ম কোয়ালিটির পেঁয়াজও আছে, তা এদিকে আমরা জানবো। আর এদিকে সাউদের পেঁয়াজ কিন্তু অনেক বেশি, আর এইগুলো হচ্ছে ইন্দোরের পেঁয়াজ। আমরা এখন সরাসরি বিক্রেতা কাকুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালোই রাখছে। কাকু, বেচা কিনা কেমন হচ্ছে? টুকটাক ভালোই আছে না? সকাল সকাল তো ভালোই বেচা কিনা হচ্ছে। এই যে দেশি পেঁয়াজের আমদানি কেমন? ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি হচ্ছে বেশি, আর দেশি পেঁয়াজের আমদানিটা অনেকটাই কমে গিয়েছে। দেশি পেঁয়াজ তো আমরা দেখতে পাচ্ছি মুকামেও নেই, মুকামেও নাই কো, অনেক কম। আর নতুন পেঁয়াজ আসতে তো আরো আমরা যতটুকু জানতে পেরেছি 2 মাস সময় লাগবে, 1.5-2 মাস সময় লাগবে। এই যে আমরা যে পেঁয়াজ গুলা দেখতে পাচ্ছি এই ছালার বস্তায়, এটা কোন জায়গার পেঁয়াজ? সাউদের নতুন, এটা পুরাতন পেঁয়াজ। এর কি সাউদের?
সাউদের এর এর দাম কেমন যাচ্ছে? এর দাম হচ্ছে এটা 90 থেকে 93, 90 থেকে 93 মোটা মোটাটা মোটাটা। আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা নরমাল নতুন গাড়ি ধরা, এটা ধরা নরমাল। এটা তো এটা কত করে বিক্রি হচ্ছে? ৮৫-৮৬, এর দাম কম দাগি। আর এই যে এটা, এটা তো ভালো, এটা হচ্ছে 90 থেকে 92 বিক্রি হচ্ছে আজকের বাজারে। তারপরে এই যে এটা কোন জায়গার? ইন্দুর, এটা ইন্দুরের, এটা কত করে যাচ্ছে? 90 থেকে 92, 88 যাচ্ছে। আর এই পাশে যে বাইরা নিতে যাচ্ছে যেটা, বাইরা কোথা থেকে আসছেন? মাদার টেক থেকে। এই যে এটা এটা নিতে চাচ্ছিলেন, দেখতেছেন আপনারা। আর এই যে এই এই পিএসটা কোন যার? সাউদের মিডিয়াম, জি জি নতুন। এর দাম কেমন যাচ্ছে? 94 টাকা বিক্রি হচ্ছে। তারপরে এই পাশে এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এর দাম কেমন যাচ্ছে? এটাও নতুন পেঁয়াজ, এটাও 92-93 চলতেছে। সব পদই আছে। এই যে এটাও নতুন পেঁয়াজ, এটাও নতুন পেঁয়াজ। এদের কারণে হচ্ছে দেশি পেঁয়াজ দাম 20 টাকা, আর এটার দাম যদি মনে করেন যে 165 করে যাচ্ছে কোয়া রসুন। এটা হচ্ছে 160 থেকে 65 টাকা। ইন্ডিয়া চায়না রসুন কি আছে? চায়না রসুন আছে, 205 টাকা, 205-60 টাকা। আর এই যে এই পাশে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার? এটা দেশি, দেশি পেঁয়াজ আছে 10 থেকে 15 টাকা, 110 টাকা থেকে 15 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে। আর এইগুলোও তো সাউদেরই মাল না? সাউদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল। আর এদিকে এই যে এইগুলা কিন্তু সবই হচ্ছে সাউদের পেঁয়াজ। এগুলো দেখতে পাচ্ছেন যত পেঁয়াজ আছে সবই হচ্ছে সাউদের পেঁয়াজ। আর দর্শক, বর্তমান বাজারে এই দেশি পেঁয়াজ কিন্তু অনেকটাই কম। আমরা মুকামেও গিয়েছিলাম, মুকামেও গিয়ে দেখেছি, মুকামেও কিন্তু সেরকম পেঁয়াজ নেই, পেঁয়াজ নেই। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বাজারেও হচ্ছে কম, বাজারেও এই যে আমরা অবস্থান করছি শ্যামবাজার লালকুঠির। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।